করিমগঞ্জ লোকসভা সমষ্টিত রাজনৈতিক সমীকরণ কি হব? ভারতীয় জনতা পার্টির পৰা ইতিমধ্যে টিকট লাভ করেছে কৃপানাথ মাল্লায়, কিন্তু তার সমান্তরালভাবে বিরোধী ঐক্য মঞ্চর অর্থাৎ কংগ্রেসের প্রার্থী হব হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ইয়াকে লৈ চর্চা, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে যদি টিকট লাভ করে করিমগঞ্জত, তেনেহলে বিজেপির বাবে আহিব ভয়ঙ্কর বিপদ। আমি সবিশেষ জানাবলৈ গৈছো, বিজেপির বাবে ভয়ঙ্কর বিপদ অহার সম্ভাবনা বিরাজ করেছে। উল্লেখ্য যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে টিকট পাওয়া প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। কংগ্রেসত শেহতভাবে যোগদান করেছিল হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে যদি টিকট লাভ করে, তেনেহলে এআইইউডিএফে টিকট দিবনে নিদিয়ে, এআইইউডিএফে তাত প্রার্থী দিবনে নিদিয়ে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত, সেয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা সময়তে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে যদি নির্বাচন খেলে করিমগঞ্জত, তেনহলে বিজেপির বাবে ভয়ের কারণ থাকিব। বর্তমানের সাংসদ কৃপানাথ মাল্লার বাবে শঙ্কার কারণ এইভাবেই থাকিব যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর যে জনপ্রিয়তা, যে তৎপরতা করিমগঞ্জত, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর যে সংখ্যালঘু রাইজর মাজর জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় বিজেপির বাবে বিপদ আনিব। আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আর কৃপানাথ মাল্লার মাজত যদি যুঁজ হয়, সেই যুঁজত হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বহু আগত থাকিব। আমি উল্লেখ করব বিচার যে 2024 এই লোকসভা নির্বাচনে বহু রাজনৈতিক দৃশ্যপট সলনি করব। যদরে ডিব্রুগড়ত সর্বানন্দ সোণালে টিকট লাভ করলে, একদরে ডিব্রুগড়ত লুরিণজ্যোতি গগৈ নির্বাচন খেলিবনে নেখেলে, তাক লৈ আজির দিনটো চর্চা। কিন্তু সেই মুহূর্তত করিমগঞ্জ লোকসভা সমষ্টি বিজেপির হাতত থাকা একটা সমষ্টি, আর সেই সমষ্টিটা বিজেপির কাঢ়ি আনবলৈ এবার কৃপানাথ মাল্লার বিপরীতে যদি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে, তেনেহলে সেই নির্বাচনের যুঁজখন অত্যন্ত কঠিন হব, অত্যন্ত কঠিন হব কৃপানাথ মাল্লার বাবে। আর কৃপানাথ মাল্লার বাবে শঙ্কার কারণ এইভাবেই থাকিব যে এই যুঁজখনত করিমগঞ্জত হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে কেনেদরে জনপ্রিয়তা পাবলৈ সক্ষম হব, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ইতিমধ্যে করিমগঞ্জত কি দূর আগবাড়িছে সেয়া সকলে দেখিছে। আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক বিভিন্ন জনে সমর্থন করেছে, বিভিন্ন দল সংগঠনে সমর্থন করেছে, আর সেই সময়সাত বিজেপির বাবে ভয়ের কারণ এইভাবে আহিব যে কংগ্রেসের এইগী প্রার্থীর বাবে, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বাবে বিপদের কারণ থাকিব। এইভাবেই হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তেনহলে কংগ্রেসের বাবে শঙ্কার, কংগ্রেসের বাবে ভালোর কারণ থাকিব, আর বিজেপির বাবে শঙ্কার কারণ থাকিব। আর কংগ্রেসের আনে যদি টিকট লাভ করে, আন কোনো প্রার্থীয়ে যদি, আন কোনো যদি প্রার্থী হয়, আন কোনো দাবিদারে যদি টিকট লাভ করে, তেনহলে বিজেপির বাবে সহজ হয়ে পড়ব করিমগঞ্জের যুঁজখন। কিন্তু হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে যদি নির্বাচন খেলে, তেনহলে বিজেপির বাবে বিপদের কারণ থাকিব। গতি কোনে টিকট লাভ করব তাক লৈ চর্চা। প্রদেশ কংগ্রেসের মতে টিকট দিবলৈ, প্রদেশ কংগ্রেসের মতে টিকট দিবলৈ অধীর অপেক্ষারত হয়ে আছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক। কিন্তু তার সমান্তরালভাবে বিজেপিয়ে কেনেদরে এই যুঁজখনত প্রত্যাহ্বান জানাব পারিব কংগ্রেসক হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরিবর্তে, যদি আন কোনো দাবিদারে টিকট লাভ করে, আন কোনো দাবিদারে যদি টিকট লাভ করে, তেনহলে সেই যুঁজখন অত্যন্ত সহজ হয়ে পড়ব বিজেপির বাবে। গতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর উপরতে নির্ভর করব, কংগ্রেসের উপর নির্ভর করব, আর নির্ভর করব ভারতীয় জনতা পার্টির রণনীতির উপর। কিন্তু কৃপানাথ মাল্লা আকো এবার লোকসভালৈ যাব পারিবনে নাই, সেয়া নির্ভর করব কংগ্রেসের রণনীতির উপর, সেয়া নির্ভর করব বিজেপির রণনীতির উপর। কেন বিজেপিয়ে কৃপানাথ মাল্লাক কেনেদরে উপস্থাপন করে এইবার, আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক কংগ্রেসে টিকট দিবনে নিদিয়ে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত, এই বিষয়টুক লৈ চর্চা। গতি করিমগঞ্জ লোকসভা সমষ্টির উপর দৃষ্টি আছে, এবার কংগ্রেসে জয়ী হব পৰা সমষ্টি সমূহের ভিতর অন্যতম এটা সমষ্টি হয়েছে করিমগঞ্জ। বিরোধী এবার জয়ী হব পৰা সমষ্টির ভিতর অন্যতম এটা হয়েছে করিমগঞ্জ। নগাঁও আর করিমগঞ্জ কংগ্রেসের বাবে সুবিধাজনক সমষ্টি, আর সেই করিমগঞ্জ সমষ্টিটোত এইভাবে তেতিয়াহে ভারতীয় জনতা পার্টি পরাস্ত হব যদি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীয়ে টিকট লাভ করে। এনেদরে রাজনৈতিক মহলত চর্চা হয়েছে, এই চর্চা কি দূর সত্য হয় সেয়া আরো মাত্র কেটামান দিনের পিছতে স্পষ্ট হয়ে পড়ব। কিন্তু কংগ্রেসের প্রার্থী তালিকা এতিয়াও পোহরলৈ অহা নাই, এতিয়াও প্রকাশ পোৱা নাই। বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী তালিকাক লৈ এতিয়াও আসন ভাগ বটোৱাৰ কেন্দ্র করে চলি আছে চর্চা, চলি আছে মতানৈক্য। গতি করিমগঞ্জ লোকসভা সমষ্টির ক্ষেত্রে কি হব সে কিছু সময়ের পিছত, সে আরো 200 ঘণ্টার পিছত স্পষ্ট হয়ে পড়বে।